আমি প্রথমেই আমাদের নেত্রী কারাবন্দী এবং দারুণভাবে অসুস্থ আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি হাজার মাইল দূর থেকে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন জনাব তারেক রহমান আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আজকে এই দুর্ভাগ্য কবলিত এই কারখানা প্রাঙ্গণে গভীর শ্রদ্ধা জানাই তাদের স্মৃতির উদ্দেশ্যে যারা স্রেফ অবহেলার কারণে স্রেফ ভুলের কারণে ব্যবস্থাপনার ত্রুটির কারণে অকালে জীবন দিয়েছেন। প্রিয় সাথীরা, এখন আমরা দেখছি জানালে দিয়ে আমরা ধোঁয়া বার হতে দেখলাম, অর্থাৎ এখন যে পুরো আগুন নিভে গেছে এ কথাও বলা মুশকিল। আমরা মালিকের অবহেলার জন্য আমরা নিন্দা জানাই, তার চেয়েও বেশি নিন্দা জানাই যে মানি মালিক না হয় তার মুনাফা বাড়ানোর জন্য অবহেলা করেছে। কিন্তু সরকার তো রাষ্ট্রের সব মানুষের কল্যাণ দেখার দায়িত্বপ্রাপ্ত, তারা কি করেছে, তাদের প্রতিষ্ঠানগুলি কি করেছে? এত প্রতিষ্ঠান আছে এগুলেন দেখার জন্য, এত জায়গায় রিপোর্ট দিতে হয়, এত জায়গায় ট্যাক্স দিতে হয়, সেই সব জায়গা থেকে এগুলেন দেখার দায়িত্ব আছে তো, কিন্তু তারা কেউ আন্তরিকভাবে দায়িত্ব পালন করে নাই, যথা সময়ে দায়িত্ব পালন করে নাই বলেই আজকে 52 জন মানুষ অকালে জীবন দিয়েছে। এই সংখ্যা আরও বাড়বে কিনা আমরা জানি না, কারণ এখানে যারা কাজ করেছে সবার তো নিয়োগপত্রও ছিল না, সবাই তো যেহেতু তাদের উপযুক্ত বয়সে হয় না এই কাজের, অতএব তাদেরকে তো অফিসিয়ালি নিয়োগ দেওয়াও নিয়ম না, কাজেই জানি না আমরা যে কত মানুষ এখানে জীবন দিয়েছে। যারাই জীবন দিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের স্মৃতির প্রতি, তাদের পরিবার পরিজনদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে রানা প্লাজায় যারা মারা গেছে তাদেরকে আইএলও কনভেনশন 121 অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আমাদের দেশের আইন অনুযায়ী না, এবং সেই ক্ষতিপূরণের কমিটিতে আমরাও ছিলাম। আমরা মানে আমার প্রতিষ্ঠান, আমি বিলসের মহাসচিব হিসেবে বলছি, ট্রেড ইউনিয়ন সেখানে ছিল, মালিক পক্ষ ছিল, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ছিল, আইএলও ছিল, ব্র্যান্ড এবং বায়াররা ছিল, সবাই ছিল সেখানে, তারা সবাই সহযোগিতা করেছে এবং সবাই মিলেই এটা করেছে, সরকারের টাকা দিতে হয়। আমরা যতটুকু জেনেছি যে এই কোম্পানিরও বিভিন্ন পণ্য তারা বিদেশি ব্র্যান্ডের পণ্য উৎপাদন করেছে, সেই ব্র্যান্ডগুলিরও কিছু দায়িত্ব আছে, এবং তারা যেসব প্রতিষ্ঠানের কাছে রপ্তানি করে তাদেরও দায়িত্ব আছে, যে শ্রমজীবী মানুষরা তাদের জন্য পণ্য উৎপাদন করেছে তাদের দুঃসময়ের পাশে দাঁড়ানো। কাজে আমরা একইভাবে দাবি করব যে রানা প্লাজার শ্রমিকদেরকে যে হারে যেভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এই হাশেম ফুডসেরও নিহত এবং আহত শ্রমিকদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা